নিয়ে লিখছি, অডিয়েন্স লাগবে, কাকে আমি চিঠিটা লিখছি, পারপাস লাগবে, কেন লিখছি, এবং ওই লেটারের একটা স্টাইল বা অর্গানাইজেশন থাকবে। কিভাবে আমি লেটারটাকে সাজাবো। এখন এই লেটারগুলো বেসিক্যালি তিনটা ভাগে, লেটারের যে বডি সেই লেটারের বডিকে তিনটা ভাগে ভাগ করা হয়, তিনটা বা তিনটা প্যারাগ্রাফে। প্রথম প্যারাগ্রাফে পারপাসটাকে সেট করা হয়, বলা হয় যে আমি এই এই জন্য লিখছি। পার্ট টুতে ডেডলাইন দিয়ে সেই ডেডলাইনের মধ্যে কোনো কিছু করার জন্য রিকোয়েস্ট করি এবং চিঠিটা কনক্লুড করি এবং রিডারকে থ্যাংক ইউ দিয়ে আমরা শেষ করি। আচ্ছা, তো এই যে একটা লেটার, স্যাম্পল একটা লেটার, আমরা দেখতে পাচ্ছি যে লেটারের শুরুতে একটা লেটার হেড আছে, লেটার হেড প্যার। বিজনেস লেটার সাধারণত ওই অর্গানাইজেশনের লেটার হেড প্যাডে লেখা হয়, যেখানে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা থাকে। তার নিচে মডার্ন স্টাইলটা হলো লেটারগুলো সব হবে লেফট অ্যালাইন্ড, কোন প্যারাগ্রাফে কোনো ধরনের ইনডেন্ট ট্যাব থাকবে না, মানে ভিতরে চলে আসবে এরকম থাকবে না, সবগুলো সেম লাইনে শুরু হবে। তাহলে প্রথমে আমরা ডেট, এরপরে রেসিপিয়েন্টের নেম এবং অ্যাড্রেস, তারপরে হলো স্যালুটেশন বা তাকে সম্বোধন, বাংলাতে বলি সম্বোধন, ইংরেজিতে বলি স্যালুটেশন, ডিয়ার মিস্টার স্মিথ। এরপর প্যারাগ্রাফ ওয়ান, সেই প্যারাগ্রাফ ওয়ানে আমরা বলছি যে আমার পারপাসটা কি, কেন আমি এটা, এটা কিন্তু একটা থ্যাংক ইউ লেটার, তো এটা পারপাসটা বলা হচ্ছে যে থ্যাংক ইউ ফর ইওর কনসিয়েন্সিয়াস সার্ভিস, তোমার সব মানে আপনার যে শিপমেন্টগুলো সেগুলো আমরা ঠিক মতো পেয়েছি, যে কারণে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করছি, এইভাবে বলছে আর কি। তো এখানে পারপাসটা বলেছে। এরপরে এক্সপ্লেইন হোয়াট ইউ ওয়ান্ট টু হ্যাপেন অর এক্সপ্লেইন দ্য ইনফরমেশন ইউ হ্যাভ, সেটা সেকেন্ড প্যারাগ্রাফে চলে গেল। থার্ড প্যারাগ্রাফে রিকোয়েস্টেড ডেটেড অ্যাকশন কনক্লুড অ্যান্ড থ্যাংক দ্য রিডার। তারপরে আমি সিনসিয়ারলি সিক ফরম্যাটটা ফলো করে, এখন লেটারের যে স্টাইল তাতে সাতটা বৈশিষ্ট্য থাকে, যেটাকে বলা হয় সেভেন সি অফ স্টাইল। স্টাইলের সাতটা বৈশিষ্ট্য আছে, বা লেটারগুলো বিজনেস লেটারের সাতটা বৈশিষ্ট্য আছে। কি কি? প্রথমটা হলো লেটারটাকে হতে হবে কনভারসেশনাল, কনভারসেশনাল। দ্বিতীয় হলো আমার যে বক্তব্য তা ক্লিয়ার হবে, আমার যে মেসেজ এটা হবে ক্লিয়ার। তৃতীয় হলো লেটারটা হবে কনসাইজ, অনেক বিস্তারিত লেখার সুযোগ নাই, ইনফরমেশনটা খুব কনসাইজ ওয়েতে প্রেজেন্ট করতে হবে। চার নাম্বার হলো লেটারটা হবে কমপ্লিট। পাঁচ নাম্বার হলো লেটারটা হবে কনক্রিট। ছয় হলো লেটারটা হবে কনস্ট্রাকটিভ, ইভেন আমি যদি কমপ্লেইনও করতে যাই তারপরও এমনভাবে চিঠিটা লিখতে হবে যেন এটা খুব স্ট্রংলি নেগেটিভ না হয়, যে আমি তাকে গালিগালাজ করে চিঠি লিখলাম, এটা বিজনেস পলিসির বাইরে বা বিজনেস স্ট্র্যাটেজির বাইরে। আমি হয়তো তাকে টাকা জন্য তাগাদা দিচ্ছি, কিন্তু স্টিল আমাকে নেগেটিভ ওয়েতে অ্যাপ্রোচ করা যাবে না। সাত নাম্বার হলো কারেক্ট হতে হবে, কোনো ধরনের গ্রামাটিক্যাল এরর এখানে থাকবে না। তাহলে একটা বিজনেস লেটারের পার্টস গুলো যদি আমরা দেখি, চোদ্দটা সব মিলিয়ে আর কি, অপশনাল এবং ম্যান্ডেটরি সবগুলো মিলিয়ে একটা বিজনেস
লেটার হেড অর হেডিং, এরপরে আসবে ডেট, এরপরে আসবে ফাইল নাম্বার। ফাইল নাম্বার বলতে এটা রেফারেন্স নাম্বারও বলে। সাধারণত একটা সরকারি অফিস বা বেসরকারি অফিস যখন আরেকটা অফিসকে চিঠি দেয় তখন তারা একটা রেফারেন্স ব্যবহার করে, এবং তারা যখন চিঠির উত্তর দেয় তখন বলে যে বেসড অন দা রিপ্লাই অফ ইউর লেটার ব্র্যাকেটে রেফারেন্স নাম্বার এত, রেফারেন্স নাম্বার উল্লেখ করতে হয়, ডেটেড দিয়ে তারিখটা লিখতে হয় যে তারিখে চিঠিটা দিয়েছিল, সেগুলো লিখতে হয়। ফাইল নাম্বার বা রেফারেন্স নাম্বার। এরপরে হলো কনফিডেন্সিয়াল, যদি হয় তাহলে কনফিডেন্সিয়াল সেটা লিখতে হবে। ইনসাইড অ্যাড্রেস, অ্যাটেনশন লাইন, অনেক সময় আমরা এক্স্যাক্টলি কাকে পাঠাবো বুঝি, মানে তার ডেজিগনেশন বা হয়তো জানি না, অথবা আমরা একটা কোনো একটা দপ্তর বা ডিভিশনে আমরা চিঠি পাঠাচ্ছি, কিন্তু আমরা দেখে দিই যে অ্যাটেনশন টু অমুক, যেমন মার্কেটিং ডিপার্টমেন্টে পাঠালাম, বললাম অ্যাটেনশন টু মার্কেটিং ম্যানেজার, এটা লিখতে হয়। এরপর স্যালুটেশন বা সম্বোধন, তারপর সাবজেক্ট লাইন, বডি অফ দ্য লেটার, কমপ্লিমেন্টারি ক্লোজ, সিগনেচার, অ্যাডেড ইনফরমেশন, পোস্ট স্ক্রিপ্ট এবং মেইলিং ইনস্ট্রাকশন, বাট এগুলো হলো অপশনাল। লেটার হেডটা নিয়ে আমরা বলি, বিজনেস লেটার গুলো সাধারণত ফার্মের লেটার হেড লেখা হয়, যেখানে ফার্মের নাম ঠিকানা থাকে। আচ্ছা, তো যদি কোনো লেটার হেড না থাকে তাহলে আমাকে কি করতে হবে, লেটারের উপরে আমাকে এই ফার্মের অ্যাড্রেসটাকে ইনক্লুড করতে হবে। এবার আসলে ডেট, ডেটটা হবে ফার্স্ট লাইনে, যেমন এভাবে লেখা যেতে পারে যে সেপ্টেম্বর 9, 2021, জানুয়ারি 10, 2021, এভাবে লেখা হয় ডেটটা। চিঠি গুলো যেভাবে মানে রেকর্ড রাখা হয় সেটার একটা রেফারেন্স নাম্বার থাকে, সেই ফাইল নাম্বারটা ইনক্লুড করি বেশিরভাগ সময়। এই ফাইল নাম্বারটা ডেট লেখার পরে দুইটা স্পেস দিয়ে লিখতে হবে, এবং তারপরে আরো দুটি স্পেস রাখতে হবে নিয়ম। এরপরে ইনসাইড অ্যাড্রেস, যেটা এটা হচ্ছে যাকে আমি পাঠাচ্ছি তার নাম, তার টাইটেল, তার ফার্মের নাম এবং ফার্মের অ্যাড্রেস থাকবে। অ্যাটেনশন লাইন হচ্ছে যে যদি আমি যাকে লিখছি তার নাম আমি জানি না কিন্তু তার পজিশনটা জানি, তখন আমরা লিখবো এরকম ভাবে যে অ্যাটেনশন হেড অফ অ্যাকাউন্টিং, হেড অফ ইঞ্জিনিয়ারিং বা হেড অফ মার্কেটিং। স্যালুটেশন, ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, জেন্টলম্যান, লেডিস, ডিয়ার মিস্টার এক্স, ডিয়ার মিস্টার ওয়াই, মিস ওয়াই, লেডিস এন্ড জেন্টলম্যান, এভাবে লেখা যেতে পারে। জেন্ডার ফ্রি টাইটেল যদি চাই তাহলে এইভাবে জাস্ট ডিয়ার পার্সোনাল ডিরেক্টর বা ডিয়ার মার্কেটিং ম্যানেজার, এভাবে লেখা যেতে পারে। আমি যদি কিছুই না জানি তাহলে কাকে আমি লিখছি, টু হুম ইট মে কনসার্ন, এটা লেখা যায়। আবার কোনো ক্ষেত্রে লেখে ডিয়ার কনসার্নড, এভাবেও লেখে। আবার সাবজেক্ট লাইন, সাবজেক্ট লাইনটা মোস্ট কমনলি ইউজড, একটা সামারি হিসেবে, চিঠিটার সামারি হিসেবে সাবজেক্ট লাইনটা লেখা হয়। বডি অফ দ্য লেটার, এখানে আমরা রিকোয়েস্ট করি বা ইনফরমেশন বা রিজন দেই অথবা কাউকে রিপ্লাই করি। কমপ্লিমেন্টারি ক্লোজ, কমপ্লিমেন্টারি ক্লোজটা হলো বিভিন্ন রকমের কমপ্লিমেন্টারি ক্লোজ লেখা যায়, ভেরি ট্রুলি ইয়োর্স, রেসপেক্টফুলি, সিনসিয়ারলি ইয়োর্স, কর্ডিয়ালি, সিনসিয়ারলি, তবে এখন বেশিরভাগ বিজনেস লেটারে সিনসিয়ারলি শব্দটি বেশি ব্যবহৃত হয়। লিখে নিজের নাম লিখতে হবে, আর সবগুলোই লেখা যায় বাট কতগুলো অপ্রচলিত হয়ে গেছে এখন, বেশি প্রচলিত এখন সিনসিয়ারলি। এরপরে আমরা লিখব হলো সিগনেচার, তাই না? সিগনেচারটা হলো চারটা স্পেস দিতে হবে, কমপ্লিমেন্টারি ক্লোজার পর চারটা স্পেস দিয়ে আমার নাম টাইপ করতে হবে যার উপরে আমি সিগনেচার করব। অ্যাডিশনাল ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশনে থাকতে পারে আমি যদি চিঠির সাথে কোনো কিছু যুক্ত করে পাঠাই, যেমন আমি হয়তো রেজুমে পাঠালাম,
তখন আমি লিখবো ইএনসি মানে এনক্লোজড বা এনক্লোজড ইএনসি। আবার একই জিনিস যদি অনেকের কাছে পারে তাহলে সিসি ক্লোজ সেটা হতে পারে, কার্বন কপি, কার্বন কপি হ্যাঁ সেটা লেখা যেতে পারে। অনেক বিশেষ করে সরকারি চিঠিতে অনেক অধিদপ্তর চিঠি পাঠানো হয়, যে প্রধানমন্ত্রী দপ্তরে একটা মিটিং হলে দেখা যায় যে 14-15টা 20টা 22টা অফিসে সেই চিঠি গেছে, চিঠির কপি গেছে, কোন সিদ্ধান্ত হয়তো হলো অনেক জায়গায় যায়, সেগুলো সেগুলো কোথায় লিখতে হবে? চিঠির শেষে, চিঠির নিচে, চিঠির নিচে। বাংলাতে লেখে ওরা যখন চিঠি প্রস্তুত করে তো লেখে অনুলিপি, আর ইংরেজিতে লেখে হলো সিসি, মানে ওই চিঠিটার কপি এই এই জায়গাতে গেছে। আমি একটা প্রধানমন্ত্রী দপ্তরের একটা চিঠি দেখি পাই কিনা, খুঁজে পাচ্ছি না, তবে অসুবিধা নেই, ওটা অসংখ্য চিঠি আছে যেখানে মানে বাংলা একরকম, বাংলা আমরা দেখাবো আবার ইংরেজিতে কি লেখে। তো আমরা এখানে ইংরেজিকে ফোকাস করছি বেসিক্যালি, কারণ আমাদের বিজনেস কমিউনিকেশন বেসিক্যালি ইংলিশে। তারপরে তাহলে এই হলো মোটামুটি ভাবে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা লেটার হেড লিখছি, তারপর ডেট, ফাইল নাম্বার, ইনসাইড অ্যাড্রেস, অ্যাটেনশন লাইন, তারপর স্পেস দিয়ে 2 বা 3 স্পেস দিয়ে স্যালুটেশন, স্যালুটেশন পর আবার একটা স্পেস দিতে হবে, তারপর সাবজেক্ট লাইন, তারপর বডি, প্যারাগ্রাফ গুলোর মধ্যে 2টা স্পেস দেওয়া হয়, এরপরে সিনসিয়ারলি কমা সিগনেচার। এখন কিন্তু আর চিঠির উপরে যে নামের উপরে টু লেখা, আগে আমরা লিখতাম যে টু লিখে, এটা টু লিখতে হয় না, এটা মডার্ন বিজনেস লেটারে টু লেখবার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র যাকে পাঠাচ্ছি তার নাম এবং অ্যাড্রেস লেখা হয়। আচ্ছা, তারপরে এই আর চিঠি যদি আমরা ইমেল আকারে যদি দেই তাহলে একই রকম, তবে একটু পার্থক্য আছে। ইন্ট্রোডাক্টরি টপিকে এভাবে শুরু করতে হয়, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট বা জাস্ট টু লেট ইউ নো দ্যাট, গুড নিউজ আর ব্যাড নিউজ বা গ্রিটিংস এবার লেখা যেতে পারে, আই হ্যাভ গট গুড নিউজ এরকম লেখা যেতে পারে। এরপরে যদি এরকম হয় যে ফলোয়িং আপ অন এ প্রিভিয়াস ডিসকাশন, আপনাকে কোনো একটা আলোচনা হয়েছিল তার জন্য সেটার ফলো আপ হিসেবে আমি ইমেলটা করছি, তাহলে তবে অ্যাজ উই ডিসকাসড বা টু ফলো আপ অন আওয়ার ডিসকাশন অর মিটিং অথবা রিগার্ডিং ইন রিগার্ডস টু দ্য টপিক অন দ্য টপিক অফ এভাবে লেখা যেতে পারে। এরপর আছে আস্কিং অ্যান্ড রিকোয়েস্টিং, যে কুড ইউ গিভ মি অ্যান আপডেট, কুড ইউ রিকনফার্ম, কুড ইউ লেট মি নো, আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু ডু, আই উড রিকোয়েস্ট ইউ টু ডু, এগুলো হচ্ছে কিছু ফ্রেজ যেগুলো ইমেলে ব্যবহার করা হয়। থ্যাংকস জানানোর জন্য, থ্যাংকস ফর গেটিং ব্যাক টু মি বা দ্য ইনফো, থ্যাংকস ফর দ্য হেডস আপ, থ্যাংকস ফর দ্য আপডেট, থ্যাংকস ফর দ্য ইমেল, থ্যাংকস ফর দ্য ফলোয়িং, থ্যাংকস ফর ফলোয়িং আপ অন বা উইথ ইউর হেল্প উইথ দ্য টপিক বা লুকিং ইন টু দিস এভাবে লেখা হয়। এন্ডিং হলো আই উইল গেট ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ আই ক্যান, তারপর লেট মি নো, কিপ মি পোস্টেড, হ্যাঁ, থ্যাংকস, রিগার্ডস, অল দ্য বেস্ট, এই ধরনের বিভিন্ন শব্দ ব্যবহার করা হয় ইমেলের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে
স্যার, এগুলো আমাদের এক্সামে কিভাবে থাকবে? এক্সামে তোমাদেরকে চিঠি লিখতে দেওয়া হবে। আচ্ছা, আচ্ছা, তারপরে বিজনেস লেটারের চারটা কনসিডারেশন বা এরিয়া এরিয়া আছে, যেটা আমরা একটু বলছিলাম যে সাবজেক্ট থাকবে, অডিয়েন্স থাকবে, পারপাস থাকবে এবং স্টাইল বা অর্গানাইজেশন। তাহলে সাবজেক্টটা কিন্তু ইম্পর্টেন্ট, তারপরে অডিয়েন্স বললাম, পারপাস, স্টাইল। আচ্ছা, গেল। আমরা সেভেন সি অফ স্টাইল এটা আমরা বলেছি। পার্টস অফ এ বিজনেস লেটার এটা আমরা কভার করলাম। আচ্ছা, এবারে আসি ফরম্যাট অফ এ বিজনেস লেটার। ফরম্যাটে যাই। ওকে, আচ্ছা, বিজনেস লেটার গুলোকে ছয়টা ফরম্যাটে ভাগ করা হয়। একটাকে বলা হয় ব্লক, তারপর আছে মডিফাইড ব্লক, এরপর আছে মডিফাইড সেমি ব্লক, সিম্পলিফাইড, হ্যাঙ্গিং ইনডেন্টেড এবং মেমো। আচ্ছা, ব্লকটাকে আমরা এতক্ষণ যেটা দেখলাম এটা হলো ব্লক, ব্লক ফরম্যাট, খুব সিম্পল ফরম্যাট, সবগুলো লেফট অ্যালাইন্ড, এভরি পার্ট অফ দ্য লেটার স্টার্টস এট দ্য লেফট মার্জিন, এবং প্রতিটা পার্টের ভিতরে মানে ইন বিটুইন স্পেস থাকে, প্রফেশনাল লুক থাকবে। আমরা তখন যেটা দেখেছি ওটা হলো ব্লক। ব্লকের একটু মডিফাইড ভার্সন হলো মডিফাইড ব্লক, এটাও কিন্তু সেটা হলো রাইট অ্যালাইন, একে বলে মডিফাইড ব্লক। এরপর আছে মডিফাইড সেমি ব্লক, এখানে কি হয় প্যারাগ্রাফ গুলোকে ইনডেন্ট করা হয়, পাঁচ ঘর, ফাইভ স্পেস ইনডেন্টেড, একে বলা হয় মডিফাইড সেমি ব্লক। এরপর আছে হলো সিম্পলিফাইড, সিম্পলিফাইড হচ্ছে কখন লেখা হয় খুব জেনেরিক একটা লেটার, আমি কাকে লিখছি তা জানি না এক্স্যাক্টলি, সাধারণত প্রমোশনাল লেটারের ক্ষেত্রে সিম্পলিফাইড ফরম্যাট ব্যবহার করা হয়, এটাতে কোনো ধরনের স্যালুটেশন লেখবার প্রয়োজন হয় না। এবং ফোকাস থাকে বডিতে, বডিতে যা লেখা আছে ওইটাই হলো মেনলি, এবং এটা স্পেসিং গুলো ব্লক ফরম্যাটের মতো। আচ্ছা, এটা হলো হ্যাঙ্গিং ইনডেন্টেড। হ্যাঙ্গিং ইনডেন্টেডটা কি? এটাতে শুরু হয় লাইনটা যেখান থেকে, তার পরের লাইনটা ইনডেন্ট করে ভিতরে চলে আসে। হ্যাঙ্গিং ইনডেন্টেড আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এটা হলো মেমো। মেমোটা কি? মেমো হলো খুব শর্ট একটা মেসেজ, ইন্টারনাল আর কি, বেশি বেশিরভাগ বিজনেস অর্গানাইজেশনে ইন্টারনাল কোনো কমিউনিকেশনের জন্য মেমো ইউজ করা, যেটাকে বলে ইন্টার অফিস কমিউনিকেশন। তো মেমোতে উপরে থাকবে ডেট, নেম অফ দ্য রেসিপিয়েন্ট এবং সাবজেক্ট, সাবজেক্টের বদলে আর ই লেখা যেতে পারে। ইনফরমেশনটা লেফট মার্জিনে থাকবে, বডি অফ দ্য মেমো হচ্ছে ব্লক ফর্মে থাকবে, সিগনেচার এবং অ্যাডিশনাল ইনফরমেশন থাকতে পারে, কাকে কাকে কপি করা হচ্ছে সিসি দিয়ে সেটা থাকতে পারে। আমি একটা মেমো ফর স্যাম্পল মেমো আমি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা মেমো, মানে একটা কোম্পানিতে ধরা যাক যে তারা একটা কি করছে, যে
অ্যাটেন্ডেন্স সার্ভিস, সেটা একটা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সার্ভিস হতে পারে। তো মেমো তাহলে কিভাবে লিখবে, প্রথমে মেমোতে লিখতে হয় টু, টু অল স্টাফ এক্স ওয়াই জেড কর্পোরেশন, ফ্রম কে এটা দিচ্ছে, ধরা যাক এইচআর ম্যানেজার। এরপর লিখতে হবে ডেট, তো ডেট হয়তো লিখলো যে ঠিক আছে January 21, এখানে ইনসার্ট ডেট করে দিই। January 21, 2021 লিখলাম। এরপর রেফারেন্স নাম্বার, এরপর সাবজেক্ট, অ্যাটেন্ডেন্স অফ অল স্টাফ, আচ্ছা কি লিখলো, গ্রিটিংস, প্লিজ নোট দ্যাট আওয়ার ম্যানেজমেন্ট ওয়ান্টস আস টু বি মোর সিরিয়াস অ্যাবাউট আওয়ার অ্যাটেন্ডেন্স, উইথ ইফেক্ট ফ্রম নেক্সট সানডে হিউম্যান রিসোর্স বা এইচআর উইল মনিটর দ্য অফিসিয়াল অ্যাটেন্ডেন্স অফ আওয়ার অল স্টাফস ইরেসপেক্টিভ অফ পজিশনস, therefore we look forward to your cordial cooperation in this regard, thank you very much, regards, diye tarpor naam mane likhte hobe your name, tarpor cc, cc eta amra number numbering kore dite pari। জি স্যার, এইচআর এর মানে একটা কোম্পানিতে এইচআর এর কাজটা ঠিক আমি জানি না, হিউম্যান রিসোর্স যেটা বললেন এইচআর এর তাহলে ওই জব সার্কুলার গেলে তোমরা দেখো বিভিন্ন ওয়েবসাইটে অথবা পেপারে, এইটা তৈরি করে হলো হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, তাহলে এটাকে বলা রিক্রুটমেন্ট, মানে হিউম্যান রিসোর্সের ছয়টা মেইন ফাংশন আছে, কি কি, একটা হলো রিক্রুটমেন্ট, তাদের ইন্টারভিউ নেওয়া, প্রাইমারি ইন্টারভিউ নেওয়া, হ্যাঁ তারপরে তাদের সাথে ইন্টারভিউ যা যা কাজ, তাদের ওই ইন্টারভিউ দিতে যাবে কিভাবে, তাদের চিঠি চিঠি ইস্যু করা, সবকিছু হিউম্যান রিসোর্স করে। তারপরে কোন কোন অর্গানাইজেশনে ওয়ার্ক প্লেস সেফটি হিউম্যান রিসোর্স দেখে, বড় মাল্টিন্যাশনাল কর্পোরেশন গুলোতে সাধারণত অবশ্য এই হিউম্যান রিসোর্স এর এই কাজটা আবার ভাগ করে আরেকটা ডিপার্টমেন্টকে দিয়ে দেয়, যেটাকে বলা হয় ইএইচএস, এনভায়রনমেন্ট হেলথ এন্ড সেফটি, ইএইচএস অফিস, কিন্তু ইএইচএস অ্যাকচুয়ালি ওই হিউম্যান রিসোর্স এর একটা পার্ট। এমপ্লয়ি রিলেশন মানে একজন কর্মচারী বা কর্মকর্তার স্যালারি, তার বেনিফিট, এই সব কিছু দেখে হলো হিউম্যান রিসোর্স। কম্পেনসেশন প্ল্যানিং, লেবার ল কমপ্লায়েন্স আছে গেল, এছাড়া আমরা জানি যে বিজনেস অর্গানাইজেশনে প্রচুর ট্রেনিং হয়, বিভিন্ন টাইপের ট্রেনিং হয়, এই ট্রেনিং গুলোর আয়োজন করাটাও হিউম্যান রিসোর্সের কাজ। তাহলে হিউম্যান রিসোর্সের কাজ কিন্তু অনেক সিরিয়াস, আবার মানুষের চাকরি খাওয়াও হিউম্যান রিসোর্সের কাজ, তোমার যে চাকরি নাই এটা তোমাকে জানাবে কে, সেটাও হিউম্যান রিসোর্স, মানুষকে চাকরি দেওয়া এবং চাকরি খাওয়া, হ্যাঁ এটা হলো হিউম্যান রিসোর্স কাজ। ঠিক আছে, আচ্ছা ছোট একটা এক্সাম্পল দেখে আমরা তো ক্লাস শেষ করতে পারি। যেমন একটা চিঠি, একটা বিজনেস লেটার, কালেকশন লেটার, অনেক ধরনের বিজনেস লেটার আছে, তো কালেকশন লেটার, কালেকশন লেটারের মধ্যে কি থাকতে পারে, কালেকশন লেটার মানে তোমার কাছে, তোমার অর্গানাইজেশনের কাছে কারো পাওনা আছে একজন ক্লায়েন্টের, সেটা বলে কালেকশন লেটার, কালেকশন অফ বিল, তো নোটিফিকেশন থাকতে পারে, রিমাইন্ডার থাকতে পারে, এনকোয়ারি থাকতে পারে, আর্জেন্সি, ফাইনাল নোটিস বা আলটিমেটাম যাকে বলে, তারপরে হয়তো তোমাকে চেক দিছে কিন্তু চেকটা বাউন্স করছে ব্যাংক থেকে, ইনসাফিসিয়েন্ট ফান্ড, হ্যাঁ তারপর পেমেন্ট করলে থ্যাংক ইউ ফর পেমেন্ট লেটার, লস্ট পেমেন্ট, আর অ্যাপোলজি লেটার, এগুলো হলো কালেকশন লেটারের মধ্যে পড়ে। তোমরা একটা কালেকশন লেটার দেখি, এটা হলো নোটিফিকেশন, তো প্রথমে তো আমরা লেটার হেড, ডেট, তারপরে ক্লায়েন্টের নাম, অ্যাড্রেস সব লিখলাম, তাকে স্যালুটেশন করলাম, এরপর আমরা লিখছি এভাবে,
থ্যাংক ইউ ফর শপিং উইথ আস, ইউ আর এ ভ্যালুড কাস্টমার, মানে প্রথমে আমরা এটাকে কনসার্নটাকে সেট করব, উই অ্যাপ্রিশিয়েট ইউর বিজনেস অ্যান্ড নো দ্যাট ইউ ওয়ান্ট টু কিপ ইউর অ্যাকাউন্ট কারেন্ট উইথ আস, ঠিক আছে? এরপর স্টেট দ্য সিচুয়েশন, অন মে 15 ইউ পারচেসড মার্চেন্ডাইজ ওয়ার্থ $319 ফ্রম আওয়ার স্টোর ইন লারামি, ইউর পেমেন্ট অফ $100 ইজ নাও ওভার ডিউ, এটা হচ্ছে সিচুয়েশন। এরপর সে ডেড লাইন বলতে হবে, ইন দ্য ক্রেডিট এগ্রিমেন্ট ইউ সাইন্ড ইউ অ্যাগ্রিড টু পে অফ ইউর বিল ইন থ্রি পেমেন্টস, মানে সে কিনছে $319 কোনো একটা পণ্য প্রোডাক্ট, বলছে যে আমি তিনটা কিস্তিতে আমি শোধ করে দেব। দ্য ফার্স্ট পেমেন্ট ছিল $100, দ্য ফার্স্ট পেমেন্ট অফ $100 ওয়াজ ডিউ June 15, প্লিজ সেন্ড দিস অ্যামাউন্ট নাও, এরপর হলো ইন্টিগ্রেট কনসিকুয়েন্স, ফেলিয়র টু পে অন টাইম মে এফেক্ট ইউর অ্যাবিলিটি টু চার্জ মার্চেন্ডাইজ অ্যাট আওয়ার স্টোর, থ্যাংক ইউ ফর ইউর প্রম্পট অ্যাটেনশন। তো যদি দেরি করে জরিমানা হতে পারে, ফিউচারে সে হয়তো আরেকভাবে ক্রেডিটে পণ্য is important to us, sincerely the credit manager signature, so eta ekta notification letter, to tomader porikha te ei type er letter ashbe jeta tomake likhte hobe ei format onujayi. Situation ke bole dewa thakbe naki na situation bole dewa thakbe bistarito bola thakbe je ki কেন লিখতে হচ্ছে, কি লিখতে হচ্ছে, তুমি সেইভাবে লিখবে। আচ্ছা, আমরা একটা নেক্সটটা নিয়ে নেই। মোহাম্মদ নাজমুল হাসান, নাজমুল হুদা, জি স্যার, প্রেজেন্ট স্যার, বিলাওয়াল, আশরাফ উদ্দিন সবুজ, রাকিবুল ইসলাম, ইয়েস স্যার, রায়হান মাহমুদ, সাজিদ আহমেদ লিমন, ইফাতুল ইসলাম, শ্রী ব্যাপন কুমার ঘোষ, কাজী শাহেন শামুইদ, রায়হান ইসলাম রাতুল, তানভীর মেহেদি, শাকিল হোসেন, সোহানুর রহমান, ইয়েস স্যার, সাব্বির আহমেদ শুভ, ইয়েস স্যার, সালমান ফারসি, ইয়েস স্যার, নুরি ইলাহি, ইয়েস স্যার, রাকিবুল হাসান, ইয়েস স্যার, বিজন পাল, আরিফুল ইসলাম, সৃজন রায়, ইয়েস স্যার, এনামুল হক, আবিদুর রহমান খান, আবিদুর, নাফিস গিয়াস, ইয়েস স্যার, শহীদুল ইসলাম, স্যার 79, আবিদুর রহমান, আচ্ছা আবিদুর রহমান দেওয়া হলো, শহীদুল ইসলাম, ফজলে রাব্বি, সাইফুল ইসলাম, ইয়েস স্যার, অনামিকা আক্তার, মাধন কুমার প্রামাণিক, ইকবাল, জাহিদ হাসান, সুমিত কুমার রায়, ফারহান হাসান, দেবাশিস ঘোষ, ইয়েস স্যার, আইফুর রহমান, ইয়েস স্যার, কাজী সাফায়েত, হারুনুর রশিদ, ইয়েস স্যার, ইয়েস স্যার, স্যার গতকাল কেউ ছিলাম স্যার, অ্যাটেন্ডেন্স দিতে পারি স্যার, এ কি নাম, তোমার নাম কি স্যার, গাজী সাফায়েত হোসেন স্যার, স্যার গাজী সাফায়েত হোসেন স্যার, ঠিক আছে দেওয়া হলো, অমিত হাসান খান, বিজয়, বিজয়,
নাইম সরকার ইয়েস স্যার আমির মাহমুদ ইয়েস স্যার মুইনতাসান প্রান্ত ইয়েস স্যার সর রায় ইয়েস স্যার হারমিন রহমান ইয়েস স্যার ইব্রাহিম ইয়েস স্যার তসলিম কবির ইশা ইয়েস স্যার ইয়াকুব হাসান ইয়েস স্যার দেওয়ান আশিকুর রহমান ইয়েস স্যার তনিমা আক্তার প্রেজেন্ট স্যার শাফুর রহমান নাবিল ইয়েস স্যার নাজ পাঠান মে হাবিবা জাহান আলী ইয়েস স্যার দুল্লাল মাহমুদ মাহিশারিয়া মাহিন ফরহাদ মিয়া সাইদ ইসলাম স্যার হ্যাঁ দাদা আগে আচ্ছা গাজী সাফাই দোস্তেন শোনো তুমি যে বলতেছো তুমি কতদিন ছিলা এলিভেটর পিচটা দাও নাই কেন স্যার আমার নেটওয়ার্কের সমস্যা ছিল কালকে স্যার রেগুলার 66 বিজন পাল